ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে বুঝতেই পারছো অনেক কাজ থাকে। তোমাদের দাদাভাইয়ের দোকান আজকে বন্ধ, কিন্তু একটু কাজ নাকি আছে, জানি না, দোকানে যেতেই হবে, সেই জন্য দোকানে একবার গেছে, মানে একবেলার জন্য গেছে। তো এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্নাবান্না বলতে ভাত তো বসিয়ে দিয়েছি, এদিকে মুড়ি খাওয়ার তরকারি বসিয়েছি। আর বৃহস্পতিবারে যত রাজ্যের আজকে সব কিছু ধোয়া মুছা এসব করি। তো বৃহস্পতিবার মানেই তো একটু বুঝতে পারছো ধোয়াধুয়িটা একটু বেশি করতেই হয়, কারণ বৃহস্পতিবারেতে মা লক্ষ্মী পুজো যেহেতু, সেই কারণে অনেক কিছু ধোয়াধুয়ি থাকে। তো আমি আজকে আমি সকাল সকাল আগে ড্রেস চেঞ্জ করে, মানে মেয়েদের তো আগে সকালে বাসি কাপড় ছেড়ে আগে রান্নাঘরেই ঢুকতে হয়, সেটা আমারও করা হয়ে গেছে। তো বাসি কাপড় চোপড় ধুয়েও দিয়েছি। তো কালকেরগুলো বলেছিলাম শুকায়নি, সেগুলো আজকে একবার সকালের দিকে মেলে দিয়েছি। আর আজকের যেগুলো বাসি কাপড় ছিল সেগুলো মানে কেচে মিলে দেওয়া হয়েছে। তো আজকে বেশি কিছু কাঁচাকুচির নেই, আর আমারই যত রাজ্যে আজকে কাঁচাকুচি ছিল ওগুলো মেলে দিয়েছি সকাল সকাল কেচে। তো মুড়ি খাওয়ার তরকারিটা হয়ে গেলে খাওয়া দাওয়াটাও করে নেব। তো চলো তরকারিটা করে নিই। তো তরকারিটা আমি তরকারি বলতে সেই কাবলি ছোলা, তো কাবলি ছোলার তরকারিটা আজকে ভিজিয়ে রেখেছিলাম, মানে কালকে তো ভিজিয়ে রাখতে ভুলেও গেছিলাম, রাত্রেবেলা শুয়ে পড়েছি, তারপর মনে পড়েছি মা কালকে তো তরকারিটা করতে পারবো না। তো সেদিনে বলেছিলাম তরকারিটা একদমই কলাইটা সিদ্ধ করে উঠতে পারিনি, তো কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রের দিকে, আর উঠেই তরকারিটা যে করছি। তো আজকে একটু মশলা দিয়েছি, মানে একটু আদা থেতো করে আর জিরে গুঁড়ো এইসব দিয়েছি, প্রতিদিন নর্মালটাও ভালো লাগে না, আর ওই মানে ওইটুকুনি মশলা শুধু কষিয়ে এই যে জল ঢেলে দিচ্ছি। আজকে ঠিকঠাক সেদ্ধ হয়, কারণ কালকে ভিজিয়ে রেখেছিলাম। ওই ধনে পাতাটা নিয়ে আসতে পারবি? আর শীতের দিনে যে মানে সব তরকারিতেই মনে হয় ধনে পাতা দিই, ধনে পাতাটা বেশ সেন্ট উঠে। পেয়েছে? পেয়েছে বলো। তো এখন আমি দেবো না ধনে পাতাটা, নামাবো যখন ঠিক টাইমে আগে দেবো, এখন আমি সিটিটা দিয়ে দেবো। তো বৃহস্পতিবারে অনেকে আবার নিরামিষ খায়, কিন্তু নিরামিষ আমরা খাই না, অনেকে খায় বৃহস্পতিবার নিরামিষটা, কিন্তু বৃহস্পতিবারে অনেকে নিরামিষ খায়, আমরা কিন্তু নিরামিষ খাই না, আগেই বলে দিলাম। কিন্তু কী রান্না হবে জানি না, তবু মাছ মানে মাছটা খায়, মাংস ডিমটা খায় না বৃহস্পতিবার দিন। তো জানি না কী রান্না হবে আজকে, বুঝে উঠতে পারছি না, প্রতিদিন সকাল হলে কী তরকারি রান্না হবে, কী তরকারি রান্না হবে। হ্যাঁ বলো, মাছের ঝাল খাবে, তাও মাছের ঝাল খাবে। তো আমি এখনো স্নান করিনি, তো রান্না করে স্নান করব আজকে ভাবছি, যেহেতু সকালবেলা শাড়িটা চেঞ্জ করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এদিকে প্রেশারের সিটিটা উঠেই যাবে এখন। তো চলো তরকারিটা হয়ে যাক, মুড়ি খেতে খেতে। হ্যাঁ মুড়ি তো খেতেই হবে বলো। ও লিখেছে, কী লিখেছ? ও আ, হুম, অ আ হস্য দীর্ঘ হস্য দীর্ঘ রি লি এ ঐ ও ও ক খ গ ঘ ঙ চ চ ছ বর্গী বর্গীজ তো বর্গীজ হাতুলা ঝ ঞ ট ঠ ও ড ঠিক আছে। হুম, তোমাদের একটু পড়িয়ে শুনিয়ে দিল। তো চলো প্রেসারের সিটি উঠতেই থাকবে এখন। তো মুড়ি খাওয়ার মানে তরকারিটা হয়ে গেছে, এখানে ভাতটাকে ফ্যান গালতে দিয়ে দিয়েছি। তো চলো তরকারিটা কেমন হয়েছে আগে তুলে দেখি। ওয়াও কি সুন্দর কালার হয়েছে, কিন্তু কিছুই না কাঁচা লঙ্কা দিয়ে।
জাস্ট করেছি। এই ধনে পাতাটা দিতা, চলো ধনে পাতাটা দিয়ে দিই। খুব গরম অবস্থায় ধনে পাতাটা দিলে একদম খুঁজে পাওয়া যায় না। তো চলো মুড়িটা খাওয়া দাওয়া করে নিই। মুড়ি খেতে বসার আগে দেখো তোমার দাদাভাই আর ছেলে করলা তুলছে, পাচ্ছিস তো? ওই দেখো কত করলা এখানে এনে এনে জড়ো করছে। আসতে চল, ওই দেখো। ও এই শিকটা কাটবে তো, পড়ে যাচ্ছি আমি। করলাগুলো বেশ ঝুলছে, দেখতে ভালো লাগছে তাই না? বুঝলি বলি কি সুন্দর লাগছে। গাছের জিনিস হলে এমনিই ভালো লাগে। ওই দেখো, তো চলো করলাটা তুলে মুড়িটা খেয়ে নি। তো দেখো তোমাদের দাদা হয় বাজার থেকে শুধু ধনে পাতা আর মাছ এনেছে, আর এই দেখো কে এসেছে, আবার এসেছে। হ্যাঁ, আবার মিষ্টি রানী এসেছে আমাদের বাড়িতে, খেলা করতে এসেছে আমাদের বাড়িতে। দামা মিষ্টু, তুমি একটু দেখি হাই করে দাও তো। বলি বলি, তো চলো মাছটা এনেছে কেটে ফেলি, একটু বেলাও হয়ে গেছে। হ্যাঁ তো করো তুমি, তুমি তো চলো। তো দেখো রান্নার দিকে একটুখানি আগি রেখেছি, তো আগি রেখেছি বলতে এদিকে আমি ফুলকপি আলু সেদ্ধ, ভেতরে আলুটা আছে দেখতে পাওয়া যাচ্ছে না, তো আলু সেদ্ধ করে নিয়েছি, মাছ তো কেটেই নিয়েছি, এদিকে মিক্সির মধ্যে মশলা কেটে কুটে রেডি, কিন্তু কারেন্ট চলে গেছে। আমি বলেছিলাম না আমাদের এখানে প্রচণ্ড লাইনে ডিস্টার্ব করে, এটা কখন বাড়বো? আর একটার জন্য আমি হাতে বাড়বো কীরকম? তো শিল যেহেতু ব্যবহার হয় না বেশি, তো শিলটা নোংরাও হয়ে থাকে বেশি, পরিষ্কার করতে একটু টাইম লাগে, সেই কারণে অপেক্ষা করছি যদি কারেন্টটা দেয় তো ভালো, নইলে আমাকে হাতে বাটাবাটি করতে হবে এখন। তো দেখা যাক কী হয়, এদিকে আমি মাছটা ততক্ষণ ভেজে নিই। মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম, কারেন্ট তো দেয়নি এখনো, ততক্ষণ এগুলো ভাজাভুজিগুলো করে নিই। ও তার মধ্যে দেখো ছেলে কি করেছে, পুতুলটাকে কি করেছি, কাপড় চুপড় পরিয়ে ওকে ঠিক করছে নাকি? ঘুরা এদিকে ঘুরা, দেখো এইদিকে ঘুরা মুখটা। হ্যাঁ ওরে বাপরে, কিউটি কিউটি লাগছে। চলো মাছগুলো ভেজে নিই। তো দেখো মাছের মশলা কষানো হচ্ছে, কারেন্ট দিল না, আমি জানি কারেন্ট দেবেও না, ওই জন্য হাতে বাড়তে হলো, একটু তাড়াহুড়ো করছি। ওইদিকে এগুলো সব ভেজে রেডি করে রেখেছিলাম আগে থেকে, কারেন্ট তো দিলই না, দু ঘন্টা হয়ে গেল কারেন্ট আমাদের এখানে এখনো দিল না, মানে বোঝো কীরকম ঝড় নেই জল নেই শীতকালে, তো এরকম কারেন্ট। আবার তোমাদের দাদাভাই দোকান থেকে এসে সে আগের দিন একটুখানি পরিষ্কার করতে বাকি রয়ে গেছিলো উঠোনটা, এখানটা একটু করছে, বাকিটা করে নিচ্ছে, পুরোটাই হবে না, একটুখানি করে দেবেন। ওকে প্যান্ট পরিয়ে দিয়েছে, চলো মাছের ঝোলটা করি।
তো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। মাছের ঝোলে জলটা ঢেলে দিয়ে ফুটতে দিয়ে চলে গেছিলাম, তা পুজোর দেওয়া হয়ে গেল। তো দেখো মাছের ঝোলটা ফুটছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তার আগে স্পেশাল স্পেশাল এই ধরে পাতাটা ছিটিয়ে দেবো। জাস্ট ঝোলটা জমে যাবে। তো ফুটে গেলে এবার আমি নামিয়ে দেবো। অনেকক্ষণ ধরে ফুটছে মাছটা, দিনে অনেকক্ষণ আগে মানে মাছটা আরও গলে যাবে, ওই জন্য আগের থেকে নামানো ঠিক একটু আগে দিলাম। তো এবার খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধে 6:15। তো বিকেলের কাজকর্ম তো করা হয়ে গেছে, তো হয়ে গেছে বলতে আজকে গ্যাস ট্যাস টিপটাপ করে রেখে দিয়েছি, কারণ আজকে আর রাতে রান্না হবে না, হবে না। এদিকে বাসন টাসন মেজে মুজে সব রেডি করে রেখে দিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর জোর ঘুমিয়ে গেছিলাম, জোর ঘুমিয়ে গেছিলাম বলতে কালকে রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছিলো শুতে। তো অনেক রাত্রে দেখো যখন শোয়া হয় মানে দেরি, অনেক রাত হয়ে গেলে আবার ঘুমটা ধরতেও চায় না। আমাদের কালকে মোটামুটি 1:30 বেজে গেছিলো, কারণ এডিট করার এত সমস্যা হচ্ছিলো যে টাওয়ারের প্রচুর ডিস্টার্ব করছিলো, সেই জন্য আমাদের রাত অনেক রাত হয়ে গেছিলো, 1:30 বেজে গেছিলো। 1:30 সময় শুয়েছি বিছানায় গিয়ে, মানে তাহলে ঘুমাতে ঘুমাতে 2:30 বেজে গেছিলো, কিছুতেই ঘুম আসছিলো না। আমার তো পুরো ঘুম একদম কেটে গেছে, যে ভাত ঘুম হয় যে খাওয়া দাওয়ার ঘুমটাই কেটে গেছে আমার, ভাত তো খায় না রুটি দিয়ে, সেই কারণে একদম ঘুমাতে দুপুরবেলা এত ঘুমিয়ে গেছি। কটা বাজে তখন? 5:30 বাজে উঠেছি, আর শুতে গেছি 3:50। তো জোর ঘুমিয়ে গেছি, যে উঠে সব কাজটা সারা হলো, সন্ধে টন্ধে দেওয়া হলো। তো আজকে তো বৃহস্পতিবার তোমরা জানোই, বলেইছি আর ওর একবার করে শুধু ওই পুতুলটাকে নিয়ে এখানে ছোটো আছে আমি বাবলি আমার। তো কী বলছিলাম, হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের তো এখন একটু কাজকর্ম অনেকটা মানে একটু কম আছে, কাজের বাজার সেরকম নেই। তো সেমতে প্রত্যেক বৃহস্পতি আমার তার সাথে একটু করে ঘুরতে যাই সপ্তাহে একটা দিন, সেটা এখন আর আজ এই এই মুহূর্তে আর কিছুদিন হলো হচ্ছে না। তো একেবারেই কাজ টাজ সব বন্ধ এখন বলতে গেলে। তো দাদা ফোন করেছিল যে বলেছে এইখানে কী কী বানাচ্ছে জানি না, তো ডেকে পাঠিয়েছে। তো দাদা কি খাওয়াবে তাও জানি না, দাদা বলছে এসেই দেখতে পাবি, তো চলে আয়। তো যাবো ভাবছি, একটু পরে রেডি হয়ে বেরোবো। তো সন্ধে হয়েও গেছে 6:15, মানে মিনিমাম বেরোতে করতে কটা বাজবে, 7:30 তো বাজবে। তো কাছে আমার বাপের বাড়ি, বেশি দূরে নয়, এটাই এক সুবিধা আমার বাপের বাড়ি কাছে, মানে যখন মন যায় ঘুচ করেই চলে যায়, ঘুচ করেই চলে আসি, মানে কোনো কিছু যাবো ভেবে চিনতে এত ব্যাগ গুছিয়ে আমার বাপের বাড়ি কিন্তু যাওয়ার মতন নয়। মানে একদিকে ভালো হয় যাদের অনেক দূরে বাপের বাড়ি, তাই না, ব্যাগ ট্যাগ অনেক দিনের, সেই যাওয়ার মজাটাই কিন্তু অনেকটা আলাদা। কিন্তু আমার বাপের বাড়ি একদম কাছে, একদম কাছে বলতে একেবারেই কাছে, মানে জাস্ট বাইকে 15 মিনিট লাগে, তার মানে বোঝো কতটাই কাছে। তো সেই কারণে দাদা বলল যে চলে একবার। তো শীতে কী বানাচ্ছে আমি জানি না, আমি তাই ভাবছি যে যা ঠান্ডা লেগেছে একটু হালকা হালকা ছেলেটা কাশছে, জানি না কী হবে। তো 15 মিনিটের রাস্তা বেশি দূরও নয়, তো যাই দাদা কী বানিয়েছে। সেই জন্য আজকে আমার গ্যাসটা একদম রেস্ট। আর রান্নাঘর বলো তোমরাই, যে রান্নাঘর পরিষ্কার থাকলে কতটা মনটাও ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে যে এরকম গ্যাসটা টিপটাপ হয়ে থাকবে, একদম ঝা চক 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 করবে, খুব ভালো লাগে। তো কী করবো বলো, রান্না তো করতেই হবে আর খেতে তো হবেই, সেই কারণে গ্যাস তো নোংরা হবেই। তো এবার রেডি হবো, তোমার দাদা ভাই একবার বাজার দিকে এমনি গেছে, তো রেডি হবো।
চলো রেডি হয়ে একবারে তোমাদের সামনে আসি। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি, ওইদিকে ছেলেও রেডি হয়ে গেছে, ছেলের পাপাও রেডি হচ্ছে। আর শীতেই যো ভেবো না এইভাবে চলে যাবো। ওই দেখো একটা মুটকু ঝটকু জ্যাকেট। বাবা সব ভালো পারবো, শীতে এরকম করে যেতে পারবো না। তো চলো একদম গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি এসে হাজির। তো এদিকে বৌদি কি রান্না করছে, কি তড়ি ঘুড়ি বৌদি মাঝে মিষ্টি সাজাচ্ছে। না মনে হচ্ছে না ওরা বিদেশ থেকে এসছে, এসে মিষ্টি দিবে। পাউলে যা ঠান্ডা, এই যে মিষ্টি, এই যত মিষ্টি এনেছে আমাদেরকে সাজিয়ে দিয়েছে। তোমরা খাবে তো চলে এসো। এদিকে কি রান্না হচ্ছে বৌদি আজকে মেনুটা বলবে। বেগুন ভাজা, ডিম ভাজা, খিচুড়ি। ও আজকে খিচুড়ি করবে, বেগুন ভাজা হয়েছে। চলো এসে একটু ড্রেস চেঞ্জ করে তারপর তোমাকে দেখা হচ্ছে। তো বন্ধুরা খিচুড়ি খেতে বসে গেছি, কিন্তু এখন আমি খাইনি, ছেলেকে আগে খাইয়ে দিচ্ছি। তো পরে আমি একটু পরে খাচ্ছি। তো একটু টেস্ট করাও হয়ে গেছে, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছে। তো গোবিন্দভোগের চালের খিচুড়ি হয়েছে, আর সঙ্গে আছে বেগুন ভাজা আর ডিম ভাজা। বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে ছেলেকে নিয়েছে। তো খিচুড়ি খেতে খেতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট।